কর্মসূচি আমাদের এখানে এই সময় বিশেষত দুটো আড়াইটে তিনটের মধ্যে বা কোনো কোনো সময় পরেও হয় একটা যোগদান মেলা বলে আর অনুষ্ঠান হয়। আজকের যোগদান মেলা আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ গতকাল বিকেলেই ভারতবর্ষের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে পাঁচটা রাজ্যে কবে কবে ভোট হবে। তাই আজকের যে জয়েনিং প্রসেস, সেই জয়েনিং প্রসেস একটা বিশেষ মাত্রা পেয়েছে। আমাদের মধ্যে আজকে প্রথম জয়েন করছেন কৃষ্ণনগরে, আমাদের ওটা বিধানসভাটা হচ্ছে দক্ষিণ আর ইয়েটা হচ্ছে উত্তর, তাই তো? জেলাবাড়ি হচ্ছে উত্তর। এই জায়গায় ভাতজংলা গ্রাম পঞ্চায়েত বলে একটা পঞ্চায়েত আছে, সেই ভাতজংলা গ্রাম পঞ্চায়েত থেকে যারা আমরা আজকের এই যোগদান মেলা হয়ে যাওয়ার পর ভাতজংলা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি আজ থেকে সংখ্যাগরিষ্ঠ পার্টিতে পরিণত করব, তাই তো? ভাতজংলা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল 2018, মেম্বার ছিল 27 জন, তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে জিতেছিল 14 জন, বিজেপির পক্ষে দিয়েছিল 9 জন এবং ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল 3 আর 1-এ 2 জন এবং CPM-এ 2 জন। ঠিক আছে, তাহলে আজকে গিয়ে যোগদানকারী কৌশিক ঘোষ এই মুহূর্তে ওর বাবা ওখানে দীর্ঘদিনের গ্রামের প্রধান ছিল, আমাদেরও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিল। তা আজকে ওর বাবা কিছুদিন হলো গত হয়েছিল, সেই কৌশিক ঘোষের নেতৃত্বে টোপা বিবি অক্ষয় দাস, গৌরী সরকার, রেখা দাস, উত্তম বিশ্বাস, এরা সবাই আজকে আবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভাতজংলা গ্রাম পঞ্চায়েত আজকে আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন হতে চলেছে। আমি জেলার সভাপতি আশুবাবু রয়েছেন, আশুবাবুকে অনুরোধ করব যারা আজকে জয়েন করলেন তাদের সবাইকে জেলা যিনি পঞ্চায়েতের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক সেই আধিকারিককে চিঠি দিয়ে অফিসিয়ালি জনতা পার্টি এবং এরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে পঞ্চায়েত প্রধান হবে তাদের আন্ডারেই তারা কাজ করবে। তা আশুবাবু এখানে আছেন, আমি আশুবাবুকে প্রথম অনুরোধ করছি, যদিও রাজ্যের ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সম্পাদক বাপি মিত্র এখানে রয়েছে, সহসভাপতি বাপি মিত্র এখানে রয়েছেন, আমি আশুদাকেই বলছি এদের গলায় আমাদের উত্তরীয় দিয়ে এদের সবাই বিজেপিতে যোগদান করার জন্য। বন্দে মাতরম, বন্দে বন্দে মাতরম, বন্দে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরে বাচ্চা ঢুকিস না স্টিল, আন্ডারে সোজা করো, ঠিক আছে।
ग्राम पंचायत छें सीपीएम टिकटे निर्वाचित विवेक कमलकांत पांडे विवेकानंद पांडे उन्नी सीसी मेम्बर छेडारेशन लोक छाओ आज के जयन कर सबा भारतीय जनता पार्टी वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय এবার উত্তর চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ মানুষ যিনি আমাদের অনেকদিন ধরে চিনি মীনা ঘোষ মীনা ঘোষ উনি দীর্ঘদিন ধরে আমি চিনি তিনি জেপি মেম্বার ছিলেন ডিস্ট্রিক্টের মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যাসেম্বলি সেগমেন্টে দাঁড়িয়ে লড়াই করেছিলেন মাত্র ৬৬ ভোটে এনে গেছিলেন সেই মীনা ঘোষের নেতৃত্বে আজকে শ্যামানন্দ শ্যামাবল মন্ডল চম্পা বর্চানজি বাবু ঢালি বাবলু ঢালি শফিকুল ইসলাম আজিজুল হক রফিকুল মন্ডল সুনীল রায় চঞ্চল দাস পলাশী দাস বল্লভ দাস বিনা আচার্য অপূর্ব মল্লিক দীপক দীপক সরকার রবীন্দ্রনাথ বাচান পলাশ বিশ্বাস অমিত মন্ডল বিমান রায় রাজু রায় চন্দনা মুখোজন তারপর সর্বশ্রী রায় তনুশ্রী দেবরা অশোক কুমার আলী মোহাম্মদ আলী দীপঙ্কর মন্ডল ও সুন্দর এরা সবাই আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে আমি আমি মীনাকে দীর্ঘদিন চিনি আজকে এদের প্রত্যেকে রাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভাপতি
দেবাশিষ মিত্র। কালকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই মুহূর্তে একটা টাইম ছিল যখন সবাই বলতো যে কত লোক কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, আর এখনকার টাইম হচ্ছে যে কত লোক ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যাচ্ছে। আগামীকাল একটা আগামীকাল একটা রাজনৈতিক ব্রিগেড অর্গানাইজ হচ্ছে, তাতে শুনেছি বামপন্থীরা এবং তাদের সহযোগী কংগ্রেস এবং আর যাদের সহযোগী দল তারা মিলে একটা ব্রিগেড করছে। সুতরাং যে কোনো রাজনৈতিক দলই তাদের সমাবেশ করতে পারে, সুতরাং তারাও রাজনৈতিক সমাবেশ করছে। এর জন্য ভারতীয় জনতা পার্টি মোটেই চিন্তিত নয় এবং ভাবিত। আব্বাস সিদ্দিকী হোক, মায়া সিদ্দিকী হোক, যেই হোক আসুন, এর জন্য ভারতীয় জনতা পার্টি একটুও চিন্তিত নয় এবং ভাবিত। আমরা বলি সংখ্যালঘু সংখ্যালঘু কে কোথায় থাকবে জানি না, ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্যে আদর্শ রেখে নির্বাচন করছে। এই নির্বাচনী লড়াই, এই লড়াই যে যেখানে খুশি থাকবে, এই নির্বাচনী লড়াইয়ে এবার ভারতীয় জনতা পার্টি তার সমর্থক এবং তারা এক জায়গায় ঐক্যবদ্ধ যে এবার ভারতীয় জনতা পার্টিকে বাংলায় পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় কায়েম করতে হবে। যখন এই ভোটের মধ্যে প্রক্রিয়াটা শুরু হয়
স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে মুসলিমরা কারো দিয়ে না ভোট ট্যাক্স হয় মুসলিমদের বৈশ্বিকভাবেই তারা আলাদা করে রাজনৈতিকভাবে মতামত প্রকাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি আব্বাস সিদ্দিকি এই মঞ্চে আসার পর থেকে একটা যে প্রতিবাদ তৈরি হচ্ছিল সেটা নিয়ে হিমা খানিকটা মানে এই ক্রিকেটের সভাতে আসা নিশ্চিত হওয়ার পর থেকে দোহা সিদ্দিকি কি সরব হয়েছে আবার বলি রাজনৈতিক লাভ তো করছেন এখানকার সরকারি দল করছে এখানে কেউ অন্য কেউ করছে না এবং এখানে হিসেব নিকেশ করছে কে কোথায় যাবে কে কোথায় গেলে কী লাভ হবে কী লোকসান হবে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়াই করছে অতএব স্বাভাবিকভাবে আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্যে অবিচল আছে এবং তারা চায় যে কোনো মূল্যে বাংলায় সবাই টেস্টেড একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া সুতরাং তারা আশা করেন যে বাংলায় ভারতীয় জনতা পার্টি এবং মানুষ তারা একবার দেখবে তারা এবং ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্য এবং নীতি আদর্শ থেকেই লড়াই এটা একটা সর্বভারতীয় রাজনীতি দল একটা পাড়ার ক্লাব নয় যে কালকে বাদে পরশু হয়ে যাবে নিশ্চিত যে সর্বভারতীয় দল এর প্রার্থী তালিকা তো দিল্লি থেকেই হয় এটাই সচরাচর হয়েছে এটা সচরাচর হয় এবারে এখানে এবার কী হবে বলতে পারবো কবে নাগাদ হবে এটা বলা যাবে না না কখনো নয় হয়তো জনতা পার্টি তার লক্ষ্য রেখে এগোচ্ছে জনতা পার্টি ভুলে গেলে হবে না একটা দল মাত্র দু মাসেই 40% ভোট পৌঁছেছে এটা যেটা আজ থেকে 5 বছর আগে ভাবাই যেত এখনো চেয়ে পাঠায়নি আমরা ঠিক টাইমেই পাঠিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি তার প্রার্থী তালিকা সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ডের কাছে আবার বলছি যে যা খুশি করুক আমাদের তাতে কিছু আসছে না আমরা বলছি আমরা আমাদের লক্ষ্য নীতি আদর্শ রেখে লড়াই করছি লড়াই করব এবং আমার বিশ্বাস যে এবার ভারতীয় জনতা পার্টি তাদের প্রাপ্য সম্মান নিশ্চয়ই পাবে আমাদের কাছে এখনো এসে পৌঁছবে এসে পড়লে নিশ্চিত করে আমরা জানিয়ে দেবো শুনুন এই কথাটা যখন বামপ্রাণ ছিলেন বামপ্রাণ সরকারকে দেখে মুখ্যমন্ত্রী বলতেন আবার এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন এটা কথার কথা নির্বাচন কমিশন ভোটের তালিকা শুধু ঠিক করে এবং ভোটের তালিকা কি হতে পারে সেটা লোকের কাছে প্রকাশ করে আমার বলি বিজেপির উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ তাদের প্রস্তাব দেয় না বিজেপি তার লক্ষ্য নীতি আদর্শ থেকে নির্বাচন লড়বে আগামী দিন অপেক্ষা করুন সেই নীতির লক্ষ্যে আদর্শ থেকে নির্বাচন কি হতে পারে অভিযোগ করতে পারি আর তো কিছু করতে পারি না আমরা নিশ্চয়ই অভিযোগ অভিযোগের ভিত্তিতে বিচার হওয়া উচিত না না নিশ্চয়ই যাবো ইলেকশন কমিশনে তো নির্বাচন পরিচালনা আমরা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবো আমরা আমাদের বিরুদ্ধে নির্বাচন চালাতে গিয়ে যা যা আমাদের বিরুদ্ধে থাকবে আমরা নির্বাচন কমিশনের কাছেই দ্বারস্থ হব তার কাছ থেকে সুবিচার পাওয়ার আশা ঠিক আছে দাদা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বা যে কোনো রাজনৈতিক দলেই কিন্তু বলা হয় যে
যারা যুবক মানে ইয়াং জেনারেশনই হচ্ছে দেশের ভবিষ্যৎ, সেখানে সমকামিতা নিয়ে যে কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়া হয়েছে, মানে এই বিলটাকে স্থগিত রাখতে বলা হয়েছে যে সমকামীরা বিয়ে করতে পারবে না, সেটা নিয়ে কি মনে হয় যে কোনোভাবে যুব সম্প্রদায় এই কারণে বিজেপি থেকে মুখ ঘোরাতে পারে? ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে, একটা কৃষ্টি আছে, একটা লক্ষ্য আছে, তবে স্বাভাবিক থেকে সেই লক্ষ্য দেখেই ভারতীয় জনতা পার্টি চলে। ভারতীয় জনতা পার্টি তো অন্য রাষ্ট্র থেকে আসে, ঠিক আছে। এই উঠে গেলাম।